আমি মনে করি একটা সাকিব খানের যে গুণাবলী আছে না হ্যাঁ আমাদের যে চারজনের কথা বললেন শুভ বলেন রাজ বলেন সিয়াম বলেন নীরব বিমন বলেন এরা না ওই মেকানিজমটা আমার অফিসের দশজন ডিরেক্টর আসছে নতুন যারা ধরেন নিশোকে ট্রেস করতেছে পাচ্ছে না মোশারফ ভাইকে ট্রেস করতেছে পাচ্ছে না বা আরো দুইটা হিরোকে ট্রেস করতেছে অ্যান্সার দিচ্ছে না তো আমার কথা যেটা বম্বেতেও আছে একটা ম্যানেজার আছে এজেন্সি আছে আপনি ফোন করবেন না নো প্রবলেম তারা তাদের সাথে কথা বলে তারা তাদের কাছে প্রোজেক্ট নিয়ে কথা বলে বলে তারা এটাকে শর্ট আউট করে একটা একটা নতুন ছেলে যার প্রোফাইল নাই সে কি আর্টিস্ট করতে পারবে না অ্যাকচুয়ালি আমার মার্কেট বাংলাদেশ আমার বাংলাদেশ থেকে সুপার টুপার হিট করতে হবে পাঁচ কোটি টাকা বিজনেস করতে হবে ওইটা আমার প্ল্যানের মধ্যেই নেই আমার প্ল্যানটা একটু ডিফারেন্ট আমার প্ল্যানটা হচ্ছে আমি ওভারসিজ মার্কেটেই দরদটাকে হিট করা যায় আমার অফিসের দশজন ডিরেক্টর আসছে নতুন যারা ধরেন নিশোকে ট্রেস করতেছে পাচ্ছে না মোশারফ ভাইকে ট্রেস করতেছে পাচ্ছে না বা আরো দুইটা হিরোকে ট্রেস করতেছে অ্যান্সার দিচ্ছে না তো আমার কথা যেটা বম্বেতেও আছে একটা ম্যানেজার আছে এজেন্সি আছে আপনি ফোন অ্যাটেন্ড করবেন না নো প্রবলেম তারা তাদের সাথে কথা বলে তারা তাদের কাছে প্রজেক্ট নিয়ে কথা বলে বলে তারা এটাকে শর্ট আউট করে তো একটা নতুন ছেলে যার ধরেন প্রোফাইল নাই সে কি তাহলে একটা বড় আর্টিস্ট পারবে না কথাটা যে আমি আবারও বলি মানে এটা নিয়ে থেকেই বলি আমারও কিছু মানে কাছের মানুষদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়েছে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে মামুন কবে না দরদ রিলিজ করে দেয় আরে মামুন কি করতে আপনি যেমন বললেন এটা ইন্টেনশনালি ভয় সবার মধ্যে কাজ করতেছে তো আমি আমার সার্কেলে তো বলে বলে গিয়ে বুঝাইতে পারবো না আপনার মাধ্যমে বলতে চাই আমার এ নিয়ে ভয় করার কোনো কারণ নাই অ্যাকচুয়ালি আমার মার্কেট বাংলাদেশ আমার বাংলাদেশ থেকে সুপার টুপার হিট করতে হবে পাঁচ কোটি টাকা বিজনেস করতে হবে ওইটা আমার প্ল্যানের মধ্যেই নেই আমার প্ল্যানটা একটু ডিফারেন্ট আমার প্ল্যানটা হচ্ছে আমি ওভারসিস মার্কেটেই দরদটাকে হিট করায় ছাড়া ওভারসিস দরদ হিট করাবো ওটাই আমার মেইন টার্গেট কিন্তু এটা থার্টি পারসেন্টও সেল হবে না বাট একটা জায়গা কিন্তু ক্রিয়েট হবে বাংলাদেশের একটা ডিরেক্টর বাংলাদেশের একটা ছবি বলিউডে আসছে থার্টি কান্ট্রি রিলিজ আমার ওই জিনিসটা দরকার আমার বিজনেস আলাদা আমি বড় হিন্দি রাইটস বড় একটা ওটিটির কাছে বেচে ফেলছি এটা খুব ভালোভাবে বেচে ফেলছি বাংলাদেশে ওটিটি রাইটস সেল হয়েছে যে টাকায় সেল হয়েছে বাংলাদেশের কোনো সিনেমা এর আগে এত টাকায় সেল হয়নি তো আমি তো বলছি যে আমার প্ল্যান আলাদা আমার কারো সাথে ঝগড়া জাতীয় কিছু করার কোনো কিছুই নাই ছবি ছবির গতিতে চলবে কোনটা ভালো কোনটা খারাপ পাবলিক কোনটা দেখবে ধরেন আমি যদি বলি সাকিব বের একটা ছবি ঈদে রিলিজ হচ্ছে কথার কথা আমি বলছি তো তার মানে আরেকটা ছবি এক মাস পরে রিলিজ হবে না মানুষ কি আপনি জোর করে ছবিটা দেখাবেন তা কিন্তু দেখাইতে পারবেন না মানুষ অডিয়েন্স তার মতো করে ছবি দেখবে এটা আমার একটা ভ্রান্ত ধারণা সবার আচ্ছা ওই ছবির জন্য আমার ছবির ব্যবসা হলো না নো ভালো কন্টেন্ট যখন হবে ভাই আজকে যখন কোরআন ঈদে সুপার হিট হইলো তখন কি হাওয়ার উপর কোনো এফেক্ট পড়ছিল বা হাওয়া যখন রিলিজ হলো পড়ানোর উপর কোনো এফেক্ট পড়ছে মানুষ সব ছবি দেখছে মানুষ দেখতে চায় প্রতিদিন হলে আমাদের কন্টেন্ট দিতে পারি না আমি আপনাকে আরো বলি এই যে যারা আজকে হিন্দি ছবির বিরোধিতা করতেছে তারা একটা কিন্তু মুখ দিয়ে বলল না যে হিন্দি ছবির জন্য অনেকেরই কিন্তু ডাটা নাই লাস্ট সিক্স টু সেভেন মান্থে সাতটা নতুন হল খুলছে এই কথা তো কেউ একবারও বললো না এই কথাটা কেউ বললোই না এবং নতুন করে বন্ধ হয় নাই চলছে এবং আমি জাওয়ান রিলিজ করে দেখছি আমি পাঠান রিলিজ করে দেখছি আমি এনিমেল রিলিজ করে দেখছি আমি ডাঙ্কি ডাঙ্কি আজকে বারো নম্বর সপ্তাহ চলতেছে কেন চলতেছে ভাই আমি তো গত বছর পাঁচটা ছবি আসছে পাঁচটা ছবি আমি আনছি কেউ তো আনতে পারে নাই একচুয়ালি কেন আসবে না আমাদের দেশে পুষ্প আসবে আমাদের দেশে ওই যে প্রবাসের একটা বড় ছবি আসতেছে আহ আপনার ইয়ে কালকি মনে হয় কালকি ওইটা আসবে ছবি আসবে কেন আসবে না ছবি আসবে

হ্যাঁ আমি আপনাকে এটাও বলতে চাই যে আমি হয়তো বা বাণিজ্যিক ভাবে অত বড় সাকসেসফুল ছবি দিই নাই বাট আমার লাইফে এটাও কিন্তু নাই যে আমার বস্তা বস্তা ছবি বানাইছি এটাও কিন্তু নাই একটা কোয়ালিটি মেনটেন আমার কোনো দেখেন আমার রেগুলার প্রোডাকশন শুরু হচ্ছে আবারও বলি আমাদের এই বছরে পাঁচটা ছবির প্ল্যানিং আছে হয়তো বা একটা ছবির সাথে বাকি চারটা ছবি কিন্তু বাইট থেকেই হচ্ছে আমি ডিরেক্টর না আমি হয়তোবা বা ক্রিয়েটিভ ডিরেক্টর বা প্রোডাকশন ডিজাইনার হিসেবে মাথায় থাকবো অন্যান্য কাজ চলছে দেখেন ইন্ডাস্ট্রি সাকিব ভাইকে একা নিয়ে ইন্ডাস্ট্রি বাঁচায় রাখতে পারবেন না ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখতে হলে নতুন ছবি আসতে হবে নতুন মুভ আর আমি ইমোশনালি বলতে চাই না কারণ আমি আবারও বলি আমি কন্টেন্ট নির্ভর ডিরেক্টর হতে চাই আমি এক্সপেরিমেন্ট করছি আমার ছোট্ট ছবি আবার বসন্ত এখনো লাইফে আমি যেখানে যাই সবাই বলে ভাইটা কি বানাইছিলেন ছোট্ট ছবি আবার বসন্ত আমার অস্তিত্ব লাইফে মিনিস্ট্রিতে ঢুকলেই আরে তুমি অস্তিত্বের ডিরেক্টর না ওটা বলে কিন্তু সো ওই অ্যাচিভমেন্টটা আছে আমার ওই অ্যাচিভমেন্টটা থেকে আমি কন্টেন্ট নির্ভর ডিরেক্টর হতে চাই আর্টিস্ট নির্ভর ডিরেক্টর হতে চাই না রেডি করা আমাদের প্ল্যানিং রেডি করা খুব শীঘ্রই এপ্রিলের অ্যানাউন্সমেন্ট আসতেছে এপ্রিলে আমাদের প্রোডাকশন থেকে নতুন ছবি আসতেছে এপ্রিলেই কিন্তু মেতে সাকিব ভাইয়ের সাথে মোটামুটি ফাইনাল করা আছে ওকে তো তারপরে নেক্সট ইয়ারের জন্য সাকিব ভাইয়ের একটা ডেট নিয়ে আছে প্রত্যেকটা ছবি এসকে মুভিজের সাথে জয়েন্ট ভেঞ্চারই হচ্ছে তো ওই জায়গাগুলো ক্রিয়েট করা আছে তো আমি এটাই বলি সেটা হচ্ছে যে একটা সুষ্ঠু প্ল্যানিং এর মধ্যেই আমরা আগাবো প্ল্যানিং এর বাইরে কোনো কিছু না আমি একটা কথা বলবো এতে করে অনেকের সাথে আমার শত্রুতা ক্রিয়েট হবে তারপরেও আমি বলতে চাই যেহেতু আমি সব সময় বলে আমি মনে করি একটা সাকিব খানের যে গুণাবলী আছে না হ্যাঁ আমাদের যে চারজনের কথা বললেন শুভ বলেন রাজ বলেন সিয়াম বলেন নীরব বিমন বলেন এরা না ওই মেকানিজমটাই শিখে নেয় না মানে আমি ছোট্ট একটা কথা বলি সাকিব ভাই আমার জানামতে মতে আজ পর্যন্ত ধরে নবাব এলিলির পরে তার সাথে আমার একটা মনোমানিল হয়েছিল পরে উনি বুঝছে যে আমি ডিরেক্টোরিয়াল জায়গা থেকে আমার করার কিছু ছিল না কারণ অ্যাকচুয়ালি ডিরেক্টররা কিন্তু প্রডিউসারের কাছে অনেক জিনিসে বাইন আমরা বন্ধ হয়ে থাকে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না আজ পর্যন্ত সাকিব ভাই গিয়ে ধরেন এস করলাম সাকিব ভাই ওটা রিপ্লাই করে নাই ওকে এটা সাকিব ভাইয়ের লাইফে নাই কিন্তু সে দুই পরে পাঁচ দিন পরে হোক দশ দিন পরে হোক আপনাকে রিপ্লাই দিই বোঝে এই লোকটা আমাকে কেন এখন ফোন করতেছে সে যদি বোঝে না এখন তাকে আমি অ্যান্সার দিব না মানুষের কিন্তু একটা মুড থাকে সে তখন কিন্তু অ্যান্সার দিবে না সে জানে যে ওই লোকের মুখটা সুইং করবে দুই দিন পরে তখন কিন্তু সে করে মানে এই যে পলিসিগত ব্যাপার ধরেন আপনি আমি এরকম আর্টিস্টের নাম বলতে চাই না টেক্স করা হয়েছে পরিচয় দেওয়া হয়েছে অ্যান্সারই করে নেই পরে দেখালো ভাই এস এম এস আরে একটা কাজে ছিলাম ভুলে গেছি আমার ব্যাপারটা হচ্ছে আপনি ব্যস্ত থাকতে পারেন আপনি ফোন ধরবেন না ওয়েল অ্যান্ড কোনো প্রবলেম নাই তাহলে আপনি প্রফেশনালি একজন ম্যানেজার রাখবেন আমার অফিসের দশজন ডিরেক্টর আসছে নতুন যারা ধরেন নিশোকে ট্রেস করতেছে পাচ্ছে না মোশারফ ভাইকে ট্রেস করতেছে পাচ্ছে না বা আরো দুইটা হিরোকে ট্রেস করতেছে অ্যান্সার দিচ্ছে না তো আমার কথা যেটা বম্বেতেও আছে একটা ম্যানেজার আছে এজেন্সি আছে আপনি ফোন অ্যাটেন্ড করবেন না নো প্রবলেম তারা তাদের সাথে কথা বলে তারা তাদের কাছে প্রজেক্ট নিয়ে কথা বলে বলে তারা এটাকে শর্ট আউট করে তো একটা নতুন ছেলে যার ধরেন প্রোফাইল নাই সে কি ডালে একটা বড় আর্টিস্টের কাজ করতে পারবে না আপনি তো কপি দিচ্ছেন না যেটা সাকিব ব্যার মুঠে আছে আজকে সাকিব আপনার নুলক বানাইছে রাশেদার আর কেউ চিন্তা না চিন্তা না টাইম ডেট দিতে কিন্তু আজকে সেটাই যদি এটা আপনি যে হিরোদের নাম বলছেন তাদের কাছে গেলে ডেটই দিত না পাত্তাই দিত না গল্পই শুনতে চাই আমি চাই যে আমাদের যতগুলো সবার মধ্যে কিন্তু প্রচুর গুণাবিলি আছে একটা আরিফিন শুভ একটা মানে রাজ সিয়াম নির বিমন সবার মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণ পোটেন্সিয়াল ব্যাপার আছে তারা কিন্তু না আমি তারা হতে পারবে না সম্ভাবনা শেষ হয়ে গেছে ব্যাপারটাই না আমি চাই বা আমি যেটা তাদের জন্য সাজেশন দিব সেটা হচ্ছে যে

আপনারা ব্যস্ত থাকতে পারেন আপনাদের একটা পলিসি থাকতে পারে বাট একজন করে রাখেন না ম্যানেজার রাখেন আমি তো এক হিরোকে ফোন দিছি উনি দুই দিন কথা বলে ফোনে কথা বললো তারপরে ফোনে পাচ্ছিলাম না আমি তার খুব কাছের লোক যে ফোন করলাম যে ভাই এরকম এরকম অবস্থা ওনাকে তো পাচ্ছি না দরকার বলে একটা কাজ করো বন্ধু আমার বন্ধু যে ক্যামেরাম্যান তুমি ওনার ড্রাইভারকে ফোন করলে পাবা তা আমি বললাম যে ভাই সিনেমা মা কি বা সিনেমায় বানাবো না হিরোর সাথে কথা বলার জন্য যদি তার ড্রাইভারে ফোন করতে হয় সিনেমা হল না তো এই যে পলিসি ভাই রাখেন না আপনার পলিসি রাখেন আপনি ফোন ইউজ করেন না সব ঠিক আছে তাহলে ম্যানেজার রাখেন রাখেন ম্যানেজার তাও রাখবেন না ওটাও করবেন তা হতে পারে না এইভাবেই কিন্তু অনেক দেখেন আজকে আমি তেইশটা ছবি বানাইছি আমার মাথা থেকে কয়টা গল্প বের হবে আর নতুন ছেলে পেলে যারা আসতেছে এদের মাথায় অনেক গল্প আছে আপনি এখন যদি আপনার সার্কেলের বাইরে

লস অ্যাঞ্জেলসে ওইটা করছে ওখানে অ্যাওয়ার্ড পাইছে উনি ওইটাই ওনার বাণিজ্যিক উদ্দেশ্য ছিল তো ওটাকে আপনি আর্ট ফিল্ম বলতে পারেন না ওটা বাণিজ্যিক পিছনে যেহেতু বাণিজ্য সবসময় বাণিজ্যিক ছবি সব ধরনের ছবি লাগবে একটা ইন্ডাস্ট্রি বাঁচায় রাখার জন্য আয়নাবাজি লাগবে একটা ইন্ডাস্ট্রি বাঁচায় রাখার জন্য কমলা রকেট লাগবে জালালের গল্প লাগবে নবাব লাগবে শিকারী লাগবে প্রিয়তমা লাগবে সুরঙ্গ লাগবে দরদ লাগবে রাজকুমার লাগবে তাহলেই না একটা আমার মেয়ের ছবিতেই কিন্তু বাংলাদেশ একজন হিরোইন আছে আর আবার বলে দিচ্ছি

এখন কি হবে যেমন ফার্স্ট লুক রিলিজ করছি বলছি ও ডেটে ওই ডেটেই সার্চ যে কনফার্ম হয়ে পড়ল বুসকলিবার ক্যাম্পেইনের যে বাজেট ওটা রীতিমতো একটা ছবির বাজেট আছে 1 কোটি টাকার উপরে আছে এটা তো নেটেই আছে সবাই দেখতেই পারে কত টাকা লাগে মিডল ইস্টে ওপেন হচ্ছে সো মিডল ইস্টে ওপেন করার জন্য যদি আমি প্রমোশন সারা রিলিজ করি তখন তো কেউ যাবে না মানুষকে তো জানাতে হবে যে একটা ছবি রিলিজ হচ্ছে আর যেহেতু আমাদের টার্গেট ইন্ডিয়ান বাংলাদেশ সব অডিয়েন্স সো আমাদের এটা করতে হচ্ছে আর কিছু না ছবি মেতে আমার নতুন শুটিং চলতেছে দেন এপ্রিলে আমাদের প্রোডাকশন থেকে একটা বড় ছবি আমরা শুটে যা শুটে পাঠাচ্ছি আরকি বড় কাজ আছে আমি ডিরেক্টর না বাট আমি আমার প্রোডাকশন থেকে হচ্ছে যেহেতু আমরা একটা প্রোডাকশন হাউস ক্রিয়েট করছি সেটার কাজ চলতেছে তিনটা কাজ করছি